কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের সবার দোয়া আশা করছি আপনারাও ভালো আছেন। চট্টগ্রাম থেকে বলছি। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি নতুন আরেকটা ভিডিও। তো এখানে ছোট বেবিদের 5 থেকে 6 বছরের বাচ্চার জন্য একটা একেবারে সহজ নিয়মে, যারা নতুন বা চিলের কাজ জানেন না তারাও দেখিও পারবেন, আমার আজকের ভিডিওটা দেখলে তারও অবশ্যই জামাটা সিলাতে পারবেন। তো এখানে আছে 1.5 গজ পরিমাণ কাপড়। তো 1.5 গজ পরিমাণ কাপড় দিয়ে আমি একটা গোল জামা রাউন্ড পরা এটা কাটিং করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকুন। আর আমার চ্যানেলটা একদমই নতুন, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো চলে যাই মূল ভিডিওতে, সবাই দেখতে থাকুন। তো আপনারা দেখতে থাকুন যে আমি গলা পাশ নিচ্ছি, ইঞ্চি থেকে 2 সুতা বাড়তি, 2 ইঞ্চি থেকে 2 সুতা কম। আর গলার লম্বা নিয়েছি আমি 3.5 ইঞ্চি। আর এখান থেকে 1/2 ইঞ্চি, এই যে দাগটা দেখতেছেন, এই 1/2 ইঞ্চি আমি এমনি করে ধরে 1/2 ইঞ্চি যতটুকু আসছে এতটুকুতে একটা দাগ দিয়ে আমি গোল আকার করে রাউন্ডটার এক দাগ দিয়ে নিচ্ছি, কারণ আপনাদের বুঝার সহজার্থে। আর এখানে যে মোহরা দেখতেছেন, মোহরা এখানে যে কাপটা আছে, এই কাপটা আমি এখানে 2.5 ইঞ্চি নিয়েছি। আর মোহরার লম্বা আমি নিয়েছি এখান থেকে এখানে আপনার 6 ইঞ্চি। আর এখানের মাছ বরাবর যে 6 ইঞ্চি, এই 6 ইঞ্চির মাছ বরাবর আমি 3.5 ইঞ্চি থেকে এখান 3.5 ইঞ্চি থেকে আমি এখানে দাগটা টেনে একবারে শেষ প্রান্তে মিলে ফেলছি, শেষে মিলেছি। দেখেন এই 3.5 ইঞ্চি থেকে এভাবে গোল হয়ে দাগটি এরকম হয়ে আসবে। আসলে এটা মুক্তি বলার কিছু না, আপনারা দেখে আশা করি বুঝতে পারছেন। তো দেখতে থাকুন। আর মোহরি থেকে আমি যে কোমরের উপর পাটটা নিয়েছিলাম ওটার লম্বা আপনার আমার কাঁধ থেকে কোমর পর্যন্ত লম্বা হচ্ছে 11 ইঞ্চি। 11 ইঞ্চি আমি 12 ইঞ্চিতে দাগ টেনে নিয়েছি, কারণ 11 ইঞ্চি টিকবে, 11 ইঞ্চি টিকবে, 1/2 ইঞ্চি 1/2 ইঞ্চি করে উপরে নিচে চিলেতে চলে যাবে, এর জন্য আমি 12 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো এখানে মোট আরও 11 ইঞ্চি টিকবে। তো সবাই দেখতে থাকুন আমার এই ভিডিওটা। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কিছু শেখার থাকে বা বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একদম সহজভাবে আমি ভিডিওটা দেখানোর চেষ্টা করতেছি, আশা করি আপনারা বুঝতে পারবেন। তো দেখেন আমি নিচের পার্ট কাটিং করে নেব এখন। তো আমি নিচের পার্টে এটা 1 বাজে আমি এটাকে পুরোটাই মেলে নেব। মেলে নেওয়ার পরে দেখেন আমি এ কন্যার, আর যে দেখতে পাচ্ছেন ওই কন্যাটা আমি আমার হাতের দিকে তাকাই বুঝতে পারছেন এ কন্যার সাথে আমি মিলে ফেলবো। দেখেন আসলে এগুলো মুগ্ধি বলে বোঝানোর মতো না, এগুলো আপনারা ভিডিও দেখে দেখে বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। একদম সহজ উপায়ে আমি আপনাদেরকে এগুলো শেখানোর চেষ্টা করতেছি। আসলে আমরা মানে সিলেকাস এভাবে দেখেন। আর আমি এই চ্যানেলটাতে নতুন, আমি ইউটিউব চ্যানেল খুলছি নতুন, তো সবাই আমার পাশে থাকবেন, একটা লাইক শেয়ার বেশি বেশি করে দেবেন, আর একটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আসলে আমার ভিডিও করতে একটু সমস্যা হচ্ছে, কারণ আমি নিজে এক হাতে ভিডিও করছি এবং এক হাতে জামার ইয়েটা আমি দেখাচ্ছি, ট্যাব ধরতেছি, এর জন্যই আমার ভিডিওতে একটু সমস্যা হয়েছে, সরি, সবাই ক্ষমার দৃষ্টিকে দেখবেন। আর আমি যেভাবে দেখাচ্ছি এভাবে ঠিক একই নিয়মে আপনারা জামাটা
5 থেকে 6 বছরের বাচ্চার জন্য কেটে নিতে পারেন। শুধু আপনার বাচ্চার ভরির মাপ অনুযায়ী, হয়তো বা ভরির মাপ বেশি হবে হয়তো বা কম হবে, এটাই শুধু ই করবেন। আর সবগুলো একই নিয়মে আপনারা দেখে দেখে কাটিয়ে নিতে পারেন। দেখেন এখানে আমি যখন প্রথম বাস করলাম তখন কিন্তু এক ফাট ছিল, এক ফাটকে আমি একটা কোণা আর একটা কোণার সাথে মিলে ফেলছি, তখন দুই ফাট হয়েছে। এখন যেহেতু আমি আবার আরেক কোণা আরেক কোণার সাথে মিলেছি, এখন 4 পার্ট হয়ে গেছে, 3 কোণার মতো হয়ে গেছে। তো এখানে আমি ভিডিও আসলে দেখে বুঝতে পারছেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এখানে 4 পার্ট আছে। হ্যাঁ, 4 পার্ট, এখানে কাপড় 4 পার্ট আছে, আপনারা দেখে বুঝতে পারছেন এখানে কাপড় 4 পার্ট আছে। তো ঠিক একই নিয়মে আপনাদের কাটতে হবে, আসলে একবারে সহজ উপায়ে। এবং আমি যে নিয়মে দেখাচ্ছি এই নিয়মে যদি কাটেন, এই 1.5 গজ কাপড় দিয়ে আপনি অনেক বড় গির হবে এবং সুন্দর একটা জামা হবে। আর যদি এই নিয়মে না কাটেন, আপনি এটা কোনো মতে এই গির হবে না এবং এত বড় জামা হবে না। এখন আমি উপরে পাটটা নিচে যে পাট টপ পাটটা কেটেছি বাস করছিলাম ওটার উপরে আমি বসিয়ে দেব, উপরে পাটটা নিচের পাটের উপরে বসিয়ে দেব। বসে আমি কোমরে যতটুকু মাপ আসে অতটুকু দাগ টেনে নেব। নেওয়ার পরে আমি এটা উপরে পাটটা সরিয়ে নেব। এটা সাউন্ড কমন, এই যে দেখুন আমি দাগটা টেনে নিচ্ছি। আসলে আমার ভিডিওতে তোমার একটু সমস্যা হতে পারে, সবাই ক্ষমার দৃষ্টিকে দেখবেন, কারণ আমি একলা হাতে ভিডিও করছি এজন্য। আর আমি যে উপরে কন্যাটা আছে কন্যাটা থেকে আমি যে কোমরের দাগটা দিয়েছি 7.5 ইঞ্চি, ওটার থেকে কন্যার থেকে দাগটা আসছে 7.5 ইঞ্চি। তো আমি 7.5 ইঞ্চি এটা ঘুরিয়ে ঘুরিয়ে পুরো দাগটা আমি এঁকে নেব। যে দেখতে পাচ্ছেন ফুরা দাগটা আমি টেনে নিয়েছি। এখন যে কন্যাটা আছে ও কন্যার থেকে আমি জামার লম্বা নেব। আমার মোট জামার লম্বা হচ্ছে 25 থেকে 26 ইঞ্চি আমার জামার লম্বা থাকবে। তো আমি নিচের পাটটা আমি 23 ইঞ্চি নেব, কন্যার থেকে নিচের পাট এটা আমি 23 ইঞ্চি নেব। এই যে দেখুন 23 ইঞ্চি, এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুরাটাই দাগ টেনে নেব এবং কাটিং করে নেব। সো এই একই কোণাতে ট্যাপটা থাকতে হবে, আমি একটা আঙ্গুলের সাহায্যে ট্যাপটা ধরে পুরাটা ঘুরিয়ে ঘুরিয়ে দাগ টেনে নিয়েছি এবং কাটিং করে নিয়েছি। তো দেখে বুঝতে পারছেন আসলে এটা মুক্তি বলার মতো কিছুই না। তো আমার এখানে টোটাল লম্বা হচ্ছে আপনার 28 ইঞ্চি, 28 ইঞ্চি থেকে আমার ছিলে নিতে আপনার 1 থেকে 1.5 ইঞ্চি চলে যাবে, আর বাকি 26 এবং 25 ইঞ্চি টিকবে। তো এটাই আমার বেবির লম্বা হচ্ছে 25 ইঞ্চি, মানে নিয়মের যেটা ওটা। তো আমি 1 ইঞ্চি বাড়তি নিব, যে দেখতে পাচ্ছেন 28 ইঞ্চি, 28.5 ইঞ্চিতে আসছে। এটা ফুরাটা ছিলানোর পরে আপনার 26 ইঞ্চি বা 25 ইঞ্চিটি হবে লম্বা। তো দেখতে থাকুন আমার ভিডিওটা, এভাবে আসলে এটা মুক্তি বলা কিছু না। আমি যেভাবে কাটছি এভাবে কাটলে আমি আপনার জামার অনেক গির হবে এবং দেখতে অনেক সুন্দর দেখা যাবে। কিন্তু এটা আরেক নিয়মে কাটা যেত, কিন্তু তখন এত গির হতো না বা এটা কাটিং করা কোনো মতে যেত না। তো আমার এই নিয়মটা আপনারা আমার এই নিয়মটা ফলো করলে অবশ্যই এত সুন্দর একটা জামা কাটিং করে নিতে পারবেন। তো আমার পরবর্তী ভিডিও সিলের জন্য আপনারা অপেক্ষায় থাকুন, অতি শীঘ্রই আমি এটার সিলের ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। একটা ছেলে ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, আমার ভিডিওর একদম শেষ পর্যায়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।